সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। পবিত্র রমজান মাস শুরু হয়ে যাচ্ছে এবং সুষ্ঠুভাবে রোজা পালনের জন্য শারীরিক সুস্থতা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। রোজার মাসে কিভাবে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন এবং যারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন তারা রোজা পালনের ক্ষেত্রে কী কী নিয়মকানুন মেনে চলবেন, সেই বিষয়টি নিয়েই আমাদের আজকের পর্বের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি, রমজানে শারীরিক সুস্থতা। আর এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন খ্যাতনামা চিকিৎসক এবং একজন পুষ্টিবিদ। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার এম এ হালিম খান, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের সাথে আরও উপস্থিত আছেন সাজেদা কাশেম জ্যোতি, পুষ্টিবিদ, গণস্বাস্থ্য নগর হাসপাতাল, ধানমন্ডি। দর্শক, রমজানে শারীরিক সুস্থতা বিষয়ক আপনাদের মনের যে কোনো প্রশ্নের জন্য আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন, ফেসবুকে লাইভে আছি, সেখানেও আমাদের সাথে জয়েন করতে পারেন। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন তো? আমরা ভালো আছি। স্যার, রোজার মাস চলে আসছে এবং রোজা হচ্ছে সবচেয়ে মানে স্বাস্থ্যসম্মত এবং বিজ্ঞানসম্মত একটা উপায় যে শারীরিকভাবে সুস্থ থাকার ক্ষেত্রে। আবার দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে কিছু শারীরিক জটিলতা থাকে, তারা অনেক সময় একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন যে তাদের কি রোজা পালন করা উচিত হবে কি না, সেটা তাদেরকে শারীরিকভাবে আসলে কতটা ক্ষতিগ্রস্ত করবে অথবা তাদেরকে কতটা উপকৃত করবে। স্যার, আপনার কাছে যে প্রথম আমার প্রশ্নটা সেটা হচ্ছে যে এই রোজায় কারা রোজা পালন করতে পারবে আর কারা পারবে না? আপনাকে অনেক ধন্যবাদ। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম শুভেচ্ছা। তো আপনি যে প্রশ্নটা করেছেন তার আগে আমি একটু বলি যে প্রত্যেকটা জিনিসের আসলে একটু প্রস্তুতি নিয়ে যখন আমরা কাজটা করি তখন আমাদের সেই কাজটা কিন্তু সুন্দর হয়। ঠিক তেমনি যাদের ডায়াবেটিস আছে অথবা যাদের অন্য কোনো রোগ আছে তারা যদি প্রস্তুতি নিয়ে এই যে সামনে রমজান আসতেছে সেটা রাখেন তাহলে সেই রোজাটা উনি ভালো মতো রাখতে পারবেন। তাহলে ডায়াবেটিসের বা অন্য যে কোনো রোগের রোগীদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসক যেভাবে বলবেন সেভাবেই তার রোজা রাখতে হবে। আর প্রস্তুতি আমরা বলি যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে কমপক্ষে 3 মাস আগে থেকে চিকিৎসকের পরামর্শ নিবে এবং চিকিৎসক কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করবেন তার আসলে ঝুঁকি আছে কি নাই। রক্তের কিছু পরীক্ষা যেমন খাওয়ার আগে খাওয়ার পরে সুগার, 3 মাসের সুগারের গড়, কিডনি ফাংশন, লিভার ফাংশন, কোলেস্টেরল ইত্যাদি অথবা তার শরীরে অন্য কোনো জটিলতা, সেগুলো দিয়েই আসলে আমরা নির্ধারণ করি তার ঝুঁকি আছে বা নাই। আপনি যে প্রশ্নটা করেছেন সেই কোশ্চেনটার আনসার হলো চিকিৎসক নির্ধারণ করেন যে যাদের ডায়াবেটিস আছে তাদের কোন কোন কারণে ঝুঁকি থাকতে পারে। বিশেষ করে যাদের আনকন্ট্রোল খুব বেশি ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে রোজা রাখার ঝুঁকি থাকে এবং যাদের ক্ষেত্রে ডায়াবেটিসজনিত জটিলতাগুলো খুব বেশি অ্যাডভান্সড যেমন কিডনির সমস্যা, লিভারের সমস্যা, স্ট্রোক, হার্ট অ্যাটাক ইত্যাদি আছে তাদের ক্ষেত্রে রোজা রাখার ঝুঁকি অনেক বেশি। এছাড়াও ডায়াবেটিস ছাড়াও আর যাদের আমি বলবো যে যাদের হাইপোগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়া অর্থাৎ সুগার অনেক বেড়ে যাওয়া অথবা অনেক কমে যাওয়া, রিসেন্ট যদি এরকম কোনো হিস্ট্রি থাকে 3 মাসের মধ্যে তাহলে তার কিন্তু রোজা রাখতে ঝুঁকি আছে। ডায়াবেটিস ছাড়াও কারো যদি পেটে আলসার থাকে, ডিউডেনাম বা স্টমাকের যদি আলসার থাকে তাদের, যাদের টিবি রোগ আছে এবং টিবিটা উনি ওষুধ খাচ্ছেন না বা কন্ট্রোলে নাই তাদের, ক্যান্সার রোগ আছে কিন্তু উনি শারীরিকভাবে অনেক দুর্বল, ওই সমস্ত পেশেন্টের রোজা রাখতে ঝুঁকি আছে। এরপরেও আরও অনেক লম্বা লিস্ট, সব কিছু এখানে বলে আসলে শেষ করা যাবে না। তো আমি যেগুলো বললাম এই সমস্ত রোগীদের আসলে রোজা রাখতে ঝুঁকি আছে। আচ্ছা, সেটা অবশ্যই মানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে সিদ্ধান্তটা নিতে হবে যে উনি কি রোজা রাখার জন্য শারীরিকভাবে ফিট কিনা, ফিট কিনা। আচ্ছা ম্যাডাম, আপনি যেহেতু একজন পুষ্টিবিদ, তো আমরা যদি আমাদের রোজার মাসের প্রস্তুতিটাকে দুই ভাগে ভাগ করি, যে যারা সাধারণ মানুষ আছেন যারা শারীরিকভাবে সুস্থ তাদের পুষ্টির যে বিষয়টা সেটা কেমন হতে পারে, আরেকটা যদি আমি ধরি যে ডায়াবেটিক যারা পেশেন্ট আছেন, তো শুরুতে আমি আপনার কাছে জানতে চাই যে যারা স্বাভাবিক সুস্থ মানুষ তাদের রোজার মাসের ডায়েট প্ল্যানটা আসলে কেমন হওয়া উচিত? আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
আমরা সাধারণত একটা যে নর্মাল লাইফস্টাইল মেনটেন করি সারা বছর, এই 11 মাস পর হঠাৎই একটা চেঞ্জ কিন্তু আমরা রোজার মাসে সেটা লক্ষ্য করি। আর সবচেয়ে যেটা বেশি পরিলক্ষিত হয়, রোজার মাস এলে মানুষ খাবারের প্রতি একটা উৎসব মুখর একটা আচরণ চলে আসে তাদের ভিতরে। সেটা স্বাভাবিক মানুষের ভিতরে বেশি দেখা যায়, আর যারা অসুস্থ বা কোনো একটা রোগে আক্রান্ত আছেন বা কোনো কিছু অলরেডি ভুগছেন তাদের ক্ষেত্রেটা একটু ভিন্নই, সেটা পরে আসছি। তো সুস্থ মানুষের ক্ষেত্রে যেটা দেখি, তারা দুটো কারণে আসলে ভাজা পোড়া বা ওই ধরনের খাবারগুলোতে বেশি আসক্ত হয়ে পড়ে। একটা হচ্ছে ঐতিহ্যগত একটা ব্যাপার থাকে, বা একটা খাবারের যে ঐতিহ্য বজায় রাখা সেটার প্রতি তারা একটা মানে ইয়া থাকে। আর একটা জিনিস হচ্ছে তারা সারাদিন রোজা রাখার পর সেটা দেখা যায় যে তাদের মুখে তখন একটু ভাজা পোড়া বা এই ধরনের খাবারগুলোতে আসক্তি বেশি থাকে, যার ফলে ওই ধরনের লাইফস্টাইলে তারা চুজ করে নেয়। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে স্বাভাবিক যারা সুস্থ স্বাভাবিক মানুষ আছেন, সাধারণত আমরা নর্মাল যে দিনগুলোতে থাকে তখন আমরা বলি যে 5 থেকে 6 বার একটা খাবারের রুটিন মেনটেন করা, সুষম খাবার জাতীয় খাবারগুলো প্রতিদিনের খাবারে রাখা। তো রোজার ক্ষেত্রে যেহেতু সেই টাইমিংটা এবং খাবারের সময়টা একটা মানে পার্থক্য চলে আসে, এবং যেখানে 5 থেকে 6 বারের খাবারের কথা বলা হয়, রোজার সময় আমরা সাধারণত তিনবার খেয়ে থাকি, এবং সেটা হচ্ছে সেহরি এবং সন্ধ্যারাত এবং একটা হচ্ছে ইফতারের যে সময়টা। তো এই তিনটা খাবারের মধ্যেই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সুষম খাবার বা খাবারের যে 6টি পুষ্টি উপাদান আছে সেই খাবারগুলো আমরা ঠিক মতো নিচ্ছি কিনা। আর এই ক্ষেত্রে যেটা হয়, অতিরিক্ত কোনো খাবারের প্রতি যাতে মানে আমরা ঝুঁকিতে চলে না যাই বা খুব বেশি আগ্রহ নিয়ে ভাজা পোড়া খাবারের প্রতি আমরা চলে না যাই, এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে আর কি আমাদেরকে। আচ্ছা, মানে এবং সেই টাইমিংটা যেহেতু চেঞ্জ হচ্ছে, সো তাদের খাবারের অ্যাডজাস্টমেন্টটা সেইভাবে টাইমিং এর সাথে মিলিয়ে সেটা মেইনটেইন করতে হবে। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে কারা ঝুঁকিপূর্ণ রোজার ক্ষেত্রে, তো আমরা তো জানি যে রোজা আসলে আমাদের শরীরের জন্য ভালো, তো যারা সুস্থ স্বাভাবিক আছেন তাদের ক্ষেত্রে আসলে রোজাটা মানে কতটা গুরুত্বপূর্ণ তাদের শরীরের সুস্থতা বজায় রাখতে? হ্যাঁ, যারা সুস্থ আছেন তাদের রোজা রাখলে বেশ কিছু উপকার আছে শরীরে, যেমন তার ওজনটা একটু হ্রাস পায়, তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তার মানসিক এবং শারীরিক যে শক্তি বৃদ্ধি পায়, তার শরীরে যে টক্সিনগুলো আছে সেই টক্সিনগুলো রমজানের সময় বের হয়ে যায়। তো এই ধরনের উপকার আছে, পাশাপাশি কিছু স্বাস্থ্য ঝুঁকিও কিন্তু আছে, সেই জিনিসগুলোও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে সুগার অনেক বেশি বেড়ে যেতে পারে, অনেকের পানি শূন্যতা দেখা দিতে পারে, অনেকের সুগার কমে যেতে পারে, বিশেষ করে যারা ইনসুলিন নিচ্ছেন বা মুখে খাওয়ার ট্যাবলেট খাচ্ছেন তাদের ক্ষেত্রে সুগার কমে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেই জন্য চিকিৎসকের পরামর্শ নিলে সুবিধাটা হলো যে চিকিৎসকরা আসলে রমজানে এমন কিছু ড্রাগকে সিলেকশন করে দেন, অথবা ওই ড্রাগটা এমনভাবে মডিফাই করে দেন যাতে রমজানে তার এই জটিলতাগুলো তৈরি না হয়। আরও জটিলতার মধ্যে যে অনেকের রক্ত জমাট বাঁধার প্রবণতা বেড়ে যেতে পারে, ওজন অনেক সময় বেড়ে যায় অনেক সময় কমে যায়, সেরকম হতে পারে। সেজন্য সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ আসলে চিকিৎসকের পরামর্শ নেওয়া, এবং চিকিৎসকের দায়িত্ব রয়েছে এখানে। আমি বলবো যে একজন চিকিৎসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রমজানের এডুকেশনের ব্যাপারে। প্রথমত তাকে তার ঝুঁকি নির্ধারণ করবেন একজন চিকিৎসক, যে তার কি অল্প মাত্রা না উচ্চ মাত্রা নাকি কম মাত্রার ঝুঁকি আছে। পাশাপাশি একটা ডায়াবেটিক পেশেন্ট যারা রোজা রাখবেন তাদেরকে প্রপারলি স্ট্রাকচারড এডুকেশন আমরা বলি, তাকে এডুকেট করতে হবে যে রোজা কীভাবে উনি রাখবেন, রোজা রেখে ব্যায়াম করতে পারবেন কি পারবেন না, উনি কী ধরনের খাবার খাবেন, ওষুধটা কীভাবে সমন্বয় করবেন, ইত্যাদি নানা বিষয়ে একজন চিকিৎসক আসলে ওই পেশেন্টটাকে এডুকেট করবেন। আচ্ছা, মানে পেশেন্টকে ভালোভাবে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করবেন, এবং সেই অনুযায়ী তাকে তার লাইফস্টাইলটা ঠিক করে দাও যে এই রোজার মাসে তার লাইফস্টাইলটা কেমন। এবং খুব কঠিন না আসলে, একজন চিকিৎসকের পরামর্শ নিলে আমি বলবো যে খুব ইজিলি এবং স্মুথলি একজন ডায়াবেটিক পেশেন্ট রোজা রাখতে পারবেন। আচ্ছা, যদি তার কোনো অ্যাডভান্স জটিলতা না থাকে। আচ্ছা, তো রোজার মাস আসলে খুব ফজিলতের মাস, এবং এই মাসে মানে সৃষ্টিকর্তা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন রোজা রাখাটাকে। তো অনেকের আবার একটা কনসার্ন থাকে যে তারা পানি খাওয়াটাকে কিভাবে অ্যাডজাস্ট করবেন, যে পানির পরিমাণ এখন আবার যেহেতু গরমকাল এবং দীর্ঘ একটা সময় এখন রোজাটা পালন করতে হবে প্রায় 15 ঘন্টার মতো, তো এই পানির বিষয়টা আসলে তারা কিভাবে অ্যাডজাস্ট করবে? আচ্ছা, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখে থাকি রমজান মাসের ক্ষেত্রে অনেকেই পানি শূন্যতা বা ডিহাইড্রেটেড হয়ে যায়। এটা একটা বড় কারণ হচ্ছে ওই সময়টা তারা পানি
পানি মানে ভাজা পোড়া এবং অয়েলি খাবারটা বেশি খেয়ে ইনটেক করে ফেলে এবং পানির পরিমাণটা কম মানে সেই ক্ষেত্রে কম খাচ্ছে। তো আমরা সাধারণত স্বাভাবিক দিনগুলোতে বলে থাকি যে প্রতিদিন আপনি 2 থেকে 2.5 লিটার পানি খাবেন, মানে 8 থেকে 10 গ্লাস যেটাকে বলি, সেই টাইমিংটাই শুধু চেঞ্জ করে ইফতার থেকে সেহরি পর্যন্ত আমরা বলি যে 8 থেকে 10 গ্লাস পানিটাই সাথে সে মেনটেন করে অ্যাটলিস্ট। কারণ সেটা একসাথে তো আর 8 থেকে 10 গ্লাস সে পানি খাবে না, সেক্ষেত্রে সে কিছুক্ষণ পরপর সেই পানিটাকে সে তার মতো করে সে নিয়ে নেবে। পাশাপাশি খাবারের তালিকায় অতিরিক্ত মশলার খাবারটা বাদ দিয়ে সেটা যেন একটু জুসি খাবার বা একটু স্যুপ জাতীয় খাবার বা একটু ফলের জুস টাইপের কোনো কিছু খাবার সেটা সে ধীরে ধীরে তার যে ইফতারি থেকে যে পরবর্তী সময়টা আছে সেই সময়টাতে সে যেন ওই পানির যে গ্যাপটা আছে সেটা যাতে ওইভাবে ফিল আপ করতে পারে আর কি। আচ্ছা, মানে সেহরি এবং ইফতার এই দুটো সময় আসলে পানির পরিমাণটাকে অ্যাডজাস্ট করে ওই 8 থেকে 10 গ্লাস পানিটাকে সে ওই টাইমটাতে সে যাতে নিয়ে নেয়, আদারওয়াইজ তার কিন্তু যেহেতু সারাদিন একটা মানে একেবারেই উপোস থাকার একটা ব্যাপার প্লাস হচ্ছে গরমের একটা ব্যাপার আছে, তো এই ক্ষেত্রে কিন্তু তার শরীরে ডিহাইড্রেশনের একটা ঝুঁকি কিন্তু থেকে যাবে তার। আচ্ছা স্যার, আপনি আপনার প্রসঙ্গে উঠে আসছিল যে হাইপোগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়ার যে বিষয়টা, তো সুগার একেবারে যদি কারো ফল করে ফেলে তো দেখা যাচ্ছে যে সে রোজা পালন করছে তো সেদিন তার সুগারটা অনেক বেশি ফল করে গেল, তো সেই মুহূর্তে তার তাৎক্ষণিক ম্যানেজমেন্টটা কী হওয়া উচিত? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন। যে রমজানে আমি বলেছি প্রথম খুব গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন বা জটিলতা হলো সুগার কমে যাওয়া এবং সুগার খুব বেশি বেড়ে যাওয়া। সুগার যদি কারো 3.9 বা তার কম হয় সেক্ষেত্রে তার রোজা ভেঙে ফেলা শ্রেয়। উনি কীভাবে বুঝবেন যে তার 3.9 হচ্ছে? প্রথমত তার শারীরিক কিছু লক্ষণ হবে, যেমন তার মাথা ঝিমঝিম করবে, তার ক্ষুধা বেশি লাগবে, বুক ধরপড় করবে, শরীর বেশি ঘামবে, অনেক খাইতে ইচ্ছে করবে, এরকম। তো ওই রকম কোনো লক্ষণ দেখা দিলে উনি গ্লুকোমিটার যদি বাসায় থাকে তাহলে গ্লুকোমিটার দিয়ে সুগার দেখবেন, এবং যদি দেখেন যে 3.9 বা তার কম হয়েছে তাহলে ওনার জন্য রোজা ভাঙাই শ্রেয় এবং ওই রোজাটা তিনি পরে কাজে আদায় করতে পারবেন। এটা হাইপোগ্লাইসেমিয়া। আর ওই সময় যদি তার 3.9 বা তার কম হয় সেক্ষেত্রে তার হাইপোগ্লাইসেমিয়া বা হাইপোর জন্য যে ম্যানেজমেন্ট সেটা তিনি করবেন, প্রথমত 3 থেকে 6 চামচ চিনি একটা গ্লাসে গুলিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবেন, তারপরে 15 মিনিট পরে আবার তিনি সুগার পরীক্ষা করে দেখবেন, যদি কারেকশন হয়ে যায় তাহলে তিনি আবার একটা নাস্তা করবেন। নর্মালি আমরা যেরকম নাস্তা করি এরকম একটা নাস্তা করবেন, আর যদি কারেকশন না হয় তাহলে আবার 3 থেকে 6 চামচ চিনি খাবেন, খাওয়ার পরে আবার 15 মিনিট পরে সুগার মেপে দেখবেন, যদি দেখেন যে নর্মাল হয়ে গেছে সুগার সেক্ষেত্রে আবার একটা স্ন্যাক্স বা নাস্তা করবেন। আর যদি দেখা যায় যে উনি হয়তো ইনসুলিন পাচ্ছিলেন বা ট্যাবলেট পাচ্ছিলেন, তার কোনোভাবেই এই সুগারটা নিয়ন্ত্রণে আসছে না, নিয়ন্ত্রণে মানে তার নর্মাল হচ্ছে না, সেক্ষেত্রে বারবার যদি দেখা যায় যে চিনি খাওয়ার পরে নাস্তা খাওয়ার পরে সুগার কন্ট্রোলে আসে না, সেক্ষেত্রে তাকে নিকটস্থ হাসপাতালে শরণাপন্ন হতে হবে অথবা হাসপাতালে যোগাযোগ করতে হবে। আরেকটা হলো যেটা হাইপারগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিক কমা যেটা, সেটা সুগার অনেক বেড়ে গেলে হয়, সাধারণত 16.7 বা তার বেশি যদি সুগার হয় এবং সেই সাথে যদি দেখা যায় তার মাথা ঝিমঝিম করছে, তার পেটে ব্যথা হচ্ছে, মুখে অ্যাসিটোনের গন্ধ আসছে, ঠিক আছে, তার পানি পিপাসা অনেক বেশি লেগেছে, তার অনেক বারবার প্রস্রাব হচ্ছে, এরকম লক্ষণ যদি থাকে এবং ব্লাড সুগার যদি 16.7 বা তার বেশি হয় সেক্ষেত্রে তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসক নির্ধারণ করবেন যে তার এই রোজাটা কন্টিনিউ করা উচিত কি উচিত হবে না। তো অধিকাংশ ক্ষেত্রে যদি খুব বেশি সুগার থাকে তাহলে রোজা ভাঙাই শ্রেয়, পরে এই রোজাটা কাজে আদায় করা যাবে। আচ্ছা, সৃষ্টিকর্তা নিশ্চয়ই সেটা আমাদেরকে মার্জনা করবেন যে কারো যদি সেরকম কোনো লাইফ থ্রেটনিং কন্ডিশন হয় সেক্ষেত্রে রোজা ভাঙলে সেটা পরবর্তীতে কাজে করে নেওয়ার নিয়ম আছে। এও আছে শরীয়তের দৃষ্টিতে রোজা ভাঙার অনুমতি, ওইখানে যে লিস্ট আছে সেখানেও কিন্তু বলা আছে যে কারো যদি লাইফ এন্ডেঞ্জারিং কোনো কন্ডিশন থাকে সেক্ষেত্রে তিনি রোজা ভাঙতে পারবেন, পরবর্তীতে যদি সম্ভব হয় তিনি সেটা কাজ করে নিতে পারবেন। সাউন্ডের সাথে ফোনে একজন দর্শক অপেক্ষা করছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। সমস্যা হয় আবার খেয়ে
দুধ দিয়ে ভাত খাওয়ার কোন অপব্যবহার করেন, গরুর মাংস খাইলে অনেক পরিবারে দেখা যায় যে ছোট যারা সদস্য আছে পরিবারের, তারা রোজা পালনে অনেক বেশি আগ্রহী হয় এবং তারা কিন্তু বড়দেরকে দেখেই শিখে যে বড়রা রোজা রাখছে, তারাও রোজা পালন করতে চায়। তো তারা যদি রোজা পালন করে ছোট শিশুরা, তাদের ক্ষেত্রে আসলে তাদের খাবারের যে বিষয়টা সেটা কেমন হওয়া উচিত? আচ্ছা, প্রথমত হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত বলে যে 10 বছর পর থেকে রোজা রাখতে পারবে বা ওই সময় থেকে তাদের জন্য সেই রোজাটা ফরজ হয়ে থাকে। তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় 10 বছরের ছোট যারা বাচ্চা আছে, 7-8 বছরের বাচ্চারাও চেষ্টা করে, বাট ওই সময় আসলে যেহেতু ছোট মানুষ আর এখন কিন্তু 14 ঘন্টা না 15 ঘন্টা মেবি এবারে রমজানটা হতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে ওদের জন্য কিন্তু একটা বড় গ্যাপ হয়ে যাবে। তবে রোজার প্রতি তাদেরকে উৎসাহিত করা বা এটার ফজিলত সম্পর্কে তাদেরকে বোঝানোটা উচিত, সেই ক্ষেত্রে তাদেরকে একটু কাউন্সেলিং করতে হবে পরিবার থেকে। বা যারা 10 বছর থেকে রোজা রাখবেন তারা সুষ্ঠুভাবে নর্মালি তারা রোজা রাখবেন এবং তাদের খাবারের যে সুষম খাবারটা সেটা তাদের ইফতারি থেকে সে সেহরি পর্যন্ত তার যে 3 বেলা খাবার আছে সেখান থেকে সে যাতে ফিল আপ করে নেয়, এটাতে একটু তাদেরকে বোঝাতে হবে। আর এর আগে যারা একটু ছোটো বাচ্চা তাদের ক্ষেত্রে রোজাটা এই সময় আসলে না রাখাটাই উচিত, কিন্তু তাদের ওই ভাবমূর্তিটা বজায় রাখার জন্য বা তারা যে আনন্দ পায় সেক্ষেত্রে তাদেরকে এনকারেজ করা। বা এখন তো অনেক সময় দেখা যায় ছোটো বাচ্চারা বলে যে আমরা 2 রোজা রেখেছি একদিন, সেটা ভিন্ন জিনিস। বা যারা রোজা রাখবে 10 বছর পর থেকে যারা রাখছে তারা কিন্তু প্রপারলি রেখে শুধু খাবারের বেলায় একটু ব্যালেন্স খাবার যেটা সেটা তাকে মেনটেন করে চলতে হবে। আচ্ছা ম্যাম, আমরা এখন একটু বিরতিতে যাব, বিরতির পর আবার ফিরে আসছি। দর্শক, স্বাস্থ্য কথা অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজকে কথা বলছি রমজানের শারীরিক সুস্থতার বিভিন্ন বিষয় নিয়ে। আর এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার এম এ হালিম খান, আমাদের সাথে আরও উপস্থিত আছেন সাজেদা কাশেম জ্যোতি। দর্শক, আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন, আমাদের টিভি স্ক্রলে ফোন নাম্বারটি একটু পরপর দেখানো হচ্ছে, ফেসবুকে আমরা লাইভে আছি, সেখানেও জয়েন করতে পারেন। স্যার, বিরতিতে যাবার আগে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছিলো। তা আরেকটা বিষয় আপনি বলছিলেন যে গ্লুকোজ কত আছে সেটা পরীক্ষা করে দেখার বিষয়টা, যে সে কি হাইপোগ্লাইসেমিক বা হাইপারগ্লাইসেমিক সেই বিষয়টা দেখতে হলেও গ্লুকোজটা কত আছে সেটা তাকে পরিমাপ করতে হবে। তো সেই যে গ্লুকোমিটার ব্যবহার করে যে গ্লুকোজ দেখার যে বিষয়টা, তো সেটা আসলে রোজায় কতটুকু উচিত হবে? অনেকে প্রশ্ন থাকে যে তাতে কি রোজার কি কোনো ক্ষতি হবে কি না। আসলে এটা নিয়ে বাংলাদেশ এবং বিদেশের বিজ্ঞ আলেমদের অভিমত রয়েছে যে রোজা রাখা অবস্থায় যে কোনো সময়ে যদি গ্লুকোমিটার দিয়ে সুগার পরীক্ষা করা হয় তাতে রোজার কোনো ক্ষতি হয় না। আরেকটি বিষয় যে রোজা রেখে ইনসুলিন নিলেও কিন্তু রোজা ভাঙে না, কারণ এটা কিন্তু কোনো নিউট্রিশন না, এটা একটা মেডিসিন, ঠিক আছে? সো রোজা রাখা অবস্থায় ইনসুলিন নিতে পারবে এবং গ্লুকোমিটার দিয়ে সুগারও পরীক্ষা করতে পারবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, তো গ্লুকোমিটার দিয়ে বাসায় যে সুগারটা নিজে চেক করে নিতে পারবে, কিন্তু ল্যাবে গিয়ে যে কোনো ধরনের টেস্ট করা সেটা থেকে বিরত থাকা, সেটা থেকে বিরত থাকা ভালো রোজা রাখা অবস্থায়। আচ্ছা, পরে সন্ধ্যার পরে তো আর কোনো সমস্যা নেই, যে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। করলে রোজা রাখা অবস্থায় ডায়াবেটিস রোগী শুধুমাত্র গ্লুকোমিটার দিয়েই সুগার পরীক্ষা করবেন না। আচ্ছা ম্যাম, আপনার আলোচনায় বারবার যে কথাটি উঠে আসছে যে সুষম খাবারটা সেহরি এবং ইফতারে সুষম খাবারের ব্যালেন্সটা ঠিক রাখা, তো একটু আপনার কাছে জানতে চাই যে ইফতারে একজন পূর্ণাঙ্গ বয়স্ক মানুষের তার মেনুটা কী হওয়া উচিত? আচ্ছা, যেহেতু এখন রমজান মাস, আমরা যদি অনেকবারও যদি বলি যে ভাজা পোড়া খাবেন না, কিন্তু তাদের কিন্তু ওটাতে আসক্তি থেকেই যাবে। তো সুষম খাবার কথা বলার আগে আমি সেটা বলে রাখি, একটা ইফতারে আমরা যে ভুলগুলো প্রথমে করে থাকি সেটা একটু আমি বলে তারপরে সেটাতে আসছি। প্রথমত আমরা যে প্রথমেই যেটা করি, অনেক বেশি শরবত বা মিষ্টি জাতীয় কোনো কালারফুল কোনো শরবত বা জুস টাইপের কোনো কিছু দিয়ে কিন্তু আমরা রোজাটা ভাঙি, যেটা প্রথম ভুল। এক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের রোজাটা সুন্নতি তরিকায় আমরা বলে থাকি, যেটা
আমরা ধর্মীয়ভাবে যেটা পালন করি, দুটো খেজুর দিয়ে ফ্রেশ এক গ্লাস পানি বা দু গ্লাস পানি খেয়ে কিন্তু রোজাটা ভেঙে আপনার ইফতারিটা শুরু করা উচিত। এরপরে খাবারের মেনুতে যেটা রাখা উচিত, আমরা সবসময় বলি যে কম মশলা এবং সহজ পাচ্য যে খাবারগুলো রাখা। এখন আপনার সাধারণত সারাদিন না খেয়ে থাকার পর যখনই আপনি ভাজা পোড়া বা তেলে ভাজা খাবারগুলো খেতে যাবেন, তখনই কিন্তু অ্যাসিডিটির ব্যাপারটা চলে আসে, প্রচুর অ্যাসিডিটি বা পেট ফেঁপে যায়। এবং অনেকে চিন্তা করেন যে সারাদিন 14-15 ঘন্টা না খেয়েছিলাম, এখন একটু বেশি খাবো, তো এই টেন্ডেন্সি থেকে কিন্তু অনেক বেশি খাওয়া হয়ে যায়। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে যে এটা করা যাবে না। আর খাবারের মেনুতে আপনি যদি একটু সহজ পাচ্য খাবার, যদি আমি বলি সবচেয়ে ভালো রেসিপি, আমরা বলি যে দই, চিড়া এবং কলাটাকে রাখা। পাশাপাশি আপনি চাইলে ভাজা আইটেমের মধ্যে যদি রাখতে চান, সেক্ষেত্রে একটা বা দুটো পেঁয়াজও রাখা যায়, একটা বেগুনি রাখা যায় এবং হাফ কাপ ছোলা এবং মুড়ি, এই ধরনের খাবারগুলো দিয়ে কিন্তু সে ইফতারটাকে সাজাতে পারে। আর দুধের বা ডেয়ারি প্রোডাক্টগুলো যদি রাখতে বলি, সেক্ষেত্রে যে কোনো একটা মেনু চুজ করা, অনেক আইটেমের মধ্য থেকে সবখান থেকে খেতে হবে এমন কিন্তু না, যে কোনো একটা ডেয়ারি প্রোডাক্ট, সেটা হতে পারে সেমাই হতে পারে বা পায়েস হতে পারে, বা অথবা দই যদি শুরু করে সে কিন্তু সে টক দইটা দিয়ে কিন্তু দই, চিড়া এবং কলাটা দিয়েও কিন্তু সে শুরু করতে পারে। তো এই খাবারগুলো যদি রাখে, সাধারণত আমরা দুধ বা ডেয়ারি প্রোডাক্ট এবং হচ্ছে আপনার ছোলা ডাল, এই খাবারগুলো কিন্তু প্রোটিনের খুব ভালো সোর্স, সেটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। আর কার্বের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, যদি সে চিড়াটা নেয়, তার কার্বের জায়গাটা কিন্তু চিড়া দিয়েই ফিল আপ হয়ে যাচ্ছে। পাশাপাশি এর পরবর্তীতে রোজা ভাঙার পরে, ইফতার শুরু করার পরে, এর ফাঁকে তখন চাইলে যে কোনো একটা ফ্রেশ জুস, ফলের রস, সেটা সে নিতে পারে চিনি ছাড়া। হ্যাঁ, যে কোনো রস, ফলের রস বা লাচ্ছি খেতে পারে বা যেটাই খাবে, কিন্তু এক্সট্রা সুগার অ্যাড না করে সে ফ্রেশ জুসটা যাতে সে রাখে। তো সেক্ষেত্রে আমরা ফ্রুটস এবং হচ্ছে আপনার ফ্রুটস থেকে আমরা নিউট্রিয়েন্টের ইয়ার ব্যালেন্সটা করতে পারছি, প্লাস আদার যে খাবারগুলো আছে সেগুলো থেকে আমরা একটা ব্যালেন্স ডায়েটে চলে আসতে পারি। আচ্ছা, আমার সাথে ফোনে একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। আমার মিসেজের ডায়াবেটিস বর্তমানে 14 যেটা FDS বর্তমানে 14 আছে, আর বিগত 2-3 বছর আগে থেকে ডায়াবেটিস আছে। তো এই মুহূর্তে তার জন্য কি ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজন এবং আর কি কি করণীয়, এই বিষয়ে একটা সাজেশন চাই। আসলে উনি বলেছেন যে ওনার মিসেসের ব্লাড সুগার ফাস্টিং 14, আসলে শুধুমাত্র ফাস্টিং 14 দিয়ে আমরা বলতে পারবো না যে উনি কী ধরনের ওষুধ খাবেন, উনি আদৌ কোনো ওষুধ খাচ্ছেন কি না, উনি কি শুধু লাইফস্টাইলেই 14 আছে, নাকি মুখে খাওয়ার ওষুধ দিয়ে 14 আছে, নাকি ইনসুলিন নিয়ে 14 আছে, সেই জিনিসগুলো একটু জানার দরকার আছে। এছাড়া ব্লাড সুগারের পাশাপাশি তার অন্য কোনো জটিলতা আছে কিনা সেগুলোও জানার দরকার আছে। ডায়াবেটিসের সব রোগীর জন্য ওষুধ একই রকম না, কারো যদি লিভারের সমস্যা থাকে এক ধরনের ওষুধ, কারো কিডনিতে সমস্যা থাকলে আরেক ধরনের ওষুধ। অর্থাৎ ডায়াবেটিসের রোগীর যে ওষুধটা, সেটা অনেক চিন্তা ভাবনা করে প্রত্যেকটা পেশেন্টের জন্য আলাদা আলাদা, ইন্ডিভিজুয়ালাইজড আমরা বলি, সিলেকশন করতে হয়। সো এটা একটা ওইভাবে মিডিয়াতে বলাটা খুব মানে মুশকিল যে ওনার জন্য আসলে কোন ওষুধটা পারফেক্ট, কোন বিশেষজ্ঞ ডায়াবেটিক চেকআপটা করে নেওয়া, করিয়ে তারপরে আমার মনে হয় যেহেতু রমজান চলে আসছে, উনি যদি রোজা রাখতে চান, যদিও ওনার ফাস্টিং 14 মানে অনেক বেশি, অনেক আগেই আপনার যোগাযোগ করা দরকার ছিল ডাক্তারের সাথে, তারপরেও আপনি একজন ডায়াবেটিক ফিজিশিয়ান অথবা ডায়াবেটিক সেন্টারে যোগাযোগ করলে আশা করি আপনার সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। সেটাই, ওনার কি করণীয় সেটা ডাক্তারই বলতে পারবেন। আচ্ছা ম্যাডাম, অনেকে দেখা যায় যে ওজন কমানোর একটা মিশনে থাকেন, তো রোজার মাসে এসে তাদের প্রশ্ন থাকে যে তখন তারা মানে তাদের সেই বিষয়টা, ডায়েটটাকে কিভাবে অ্যাডজাস্ট করবেন, তো তাদের ক্ষেত্রে কি পরামর্শ দিয়ে থাকেন? আচ্ছা, যারা অলরেডি ওয়েট লস করার একটা প্যাকেজে আছেন বা ডায়েট স্টার্ট করেছেন বা করতে চান, রোজার ক্ষেত্রে যেটা হবে, বরঞ্চ একটা খুব ভালো সময় যদি সে প্রপার ডায়েটিশিয়ানের সাথে যে একজন কনসাল্ট করে একটা প্রপার রুটিন মাফিক একটা ডায়েট ফলো করে, রোজার মাসটা কিন্তু খুবই ভালো একটা সময় যে সময় সে ওয়েট লস করার ক্ষেত্রে সে ভালো ফল পাবে। সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা সাধারণত নর্মাল সময় বলি যে খাবার প্লাস এক্সারসাইজ, কারণ উইদাউট এক্সারসাইজ যেমন কখনোই ওয়েট কমানোটা মানে সম্পূর্ণ সে এক্সট্রিম পর্যায়ে যাওয়াটা সম্ভব না, তেমনি শুধু ডায়েট মেনেও
হওয়া কিন্তু সম্ভব না, দুটোকে সমান তালে কিন্তু আমরা সাজেস্ট করি যে আপনি ডায়েট প্লাস এক্সারসাইজটাকে ক্যারি করে আপনি ওয়েটটাকে লস করার ক্ষেত্রে আপনি যাবেন, আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন। রোজার ক্ষেত্রে যেহেতু একটা সারাদিন একটা না খাওয়ার একটা গ্যাপ থাকে, তো সেক্ষেত্রে যেটা এবং আমাদের চারপাশে আমি বারবার একই কথা বলি, সবই অয়েলি খাবারটা চলে আসে। তো যারা আসলেই আগে নিজের মনোশক্তিটাকে মনোবলটাকে বাড়াতে হবে যে না আমি ওয়েট লসটা আসলেই করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হবে খাবারের মেনুতে আমরা যে ছয় বেলার মেনু স্বাভাবিক সময় বলে থাকি সেটা যেহেতু আমরা তিন থেকে চারবারে ভাগ করে দিই, যেহেতু একটা মেটাবলিজম বাড়ানোর একটা ব্যাপার থাকে। কারণ আমরা সাধারণত নর্মাল সময়ে যেহেতু পাঁচ থেকে ছয় বার সাজেস্ট করি, এটা একটা বড় কারণ হচ্ছে যাতে তার মেটাবলিজমটা বাড়ে বা খাবারটা ভালোভাবে মেটাবলাইজড হয়। কিন্তু রোজার ক্ষেত্রে যেহেতু লম্বা গ্যাপ হয় তখন কিন্তু সেটা স্লো হয়ে যায়, যার কারণে যেটা হয় আমরা বলি যে খাবার যখন ইফতার থেকে শুরু করবে তার আমরা সেটাকে আমরা যখন নর্মাল সময়ে ব্রেকফাস্ট যেটা বলি যে ব্রেকফাস্ট থেকে শুরু করা, সেটা সেহরিটাই তার প্রথম খাবার হবে, সেহরিটা তার ব্রেকফাস্টের মতোই হবে, ফুল মিল হবে এবং ক্যালোরির পরিমাণটা ওই সময় কিছুটা বেশি থাকবে। এরপরে আমরা আসি যে ইফতারের যেটা আছে সেটা তার নর্মাল যে ফুল মিল থাকবে সেখানেই থাকবে, কিন্তু এক্ষেত্রেও যেটা করতে হবে ক্যালোরি ব্যালেন্সের যে ব্যাপারটা, যে যে খাবারটা আমরা নর্মাল সময় তাদেরকে ফিক্স করে দেই সেইখানে যেটা করবে সে ফ্রেশ ফ্রুট রাখবে এবং অতিরিক্ত মিষ্টি এবং যেগুলিতে অয়েলি খাবার যেগুলো ক্যালোরি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলি কিন্তু তাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। মানে ডায়েটিশিয়ানের পরামর্শ মতো তাকে সেভাবে করতে হবে। আমাদের হাতে সময় আসলে একেবারেই কম, আপনার কাছে একদম সংক্ষিপ্তভাবে জানতে চাই যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা। দর্শকদের উদ্দেশ্যে আমার এটাই বলা যে যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই তিন মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নেবেন এবং তার শারীরিক এবং মানসিক প্রস্তুতির অংশ হিসেবে চিকিৎসকের সাথে দেখা করবেন। চিকিৎসকের কাছ থেকে তিনি স্ট্রাকচার্ড এডুকেশন, রমজানে তিনি কী করবেন সেই জিনিসটা উনি জেনে নেবেন, এবং রমজানের আগেই ওনার মুখে খাওয়ার ওষুধ এবং ইনসুলিন যদি উনি পান সেটা সমন্বয় করে নিতে হবে, কখন কোনটা খাবেন। একটা কথা মনে রাখতে হবে, শর্ট টাইমে আমি বলি যে রমজানের আগে সকালটা রমজানের সময়ে কিন্তু ইফতার, এটা মনে রাখতে হবে যে অর্থাৎ সকালে যে ওষুধটা খাবেন খাইতেন সেটা রমজানের সময় ইফতারের সময় খাবেন, আর রাত্রে যেটা খান সেটাকে সেহরির সময় খাবেন, এবং অনেক ক্ষেত্রে ডোজ অর্ধেক করার দরকার হয় বিশেষ করে মুখে খাওয়ার ওষুধ এবং ইনসুলিন। আমাদের হাতে আসলে সময় একেবারেই শেষ হয়ে গেছে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।